Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to my YouTube channel. আমি আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো অনেক প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আসার পরে কফিলকে খুঁজে পাচ্ছেন না অথবা দালালকে খুঁজে পাচ্ছেন না, এই রকম পরিস্থিতির শিকার অনেক প্রবাসী ভাইয়েরা এখন বর্তমানে হচ্ছেন। আর এই রকম পরিস্থিতির শিকার যখন হচ্ছেন তখন আপনারা হয়তোবা চাচ্ছেন যে আপনারা দেশে চলে যেতে। আপনারা দেশে যেতে চলে যেতে হলো আপনারা কফিলের অ্যাড্রেসটি অর্থাৎ কফিল কোন ডিস্ট্রিক্টের তা আপনাদেরকে প্রথমে বাহির করতে হবে, জানতে হবে। তখন আপনারা সেই ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা কিন্তু দেশে যেতে পারবেন মুক্তবেলা আমেলের মাধ্যমে। কিন্তু অনেকে হয়তো দেখা গেল যে রিয়াদে আসছেন অথবা জিদ্দাতে আসছেন অথবা দাম্মামে আসছেন, কিন্তু আপনার কফিল অন্য ডিস্ট্রিক্টের। তাহলে আপনারা কীভাবে জানবেন? একটি প্রসেস হলো আপনারা যেইখানে আসেন বর্তমানে সেখানকার মুক্তবেলা আমেলে গিয়ে আপনারা কিন্তু জেনে নিতে পারেন যে আপনাদের কফিল কোন ডিস্ট্রিক্টের। আপনাকে দেশে যেতে হলে অবশ্যই আপনাকে সেই ডিস্ট্রিক্টে যেতে হবে, আর সেই ডিস্ট্রিক্টে গিয়ে মুক্তবেলা আমেলের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। আর যদি আপনারা এই কাজটি হাতে থাকা মোবাইল দিয়ে করতে চান অথবা আপনারা যারা এই ভিডিওটি দেখেন তারাও যদি ভিডিওটি দেখে শিখে নেন, তাহলে এই ধরনের পরিস্থিতির শিকার যারা আছে তাদেরকে আপনারা ভিডিওটি দেখে হেল্প করতে পারবেন কীভাবে যে তার কফিল কোন ডিস্ট্রিক্টের। তাই যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে রাখবেন। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আমি কি করব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি কোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। কোম ব্রাউজারটি ওপেন করার পরে আমি কি করব, দেখেন এই সার্চ বারে লিখব। এখানে কিন্তু আমার লেখাটা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে injazid.com/visa+person। আপনারা এই লিঙ্কটি লিখে নেবেন, যেখানে আমি দেখাচ্ছি আপনি লিঙ্কটি লিখে নেবেন অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনি সেই লিঙ্কটির উপর ট্যাপ করলেই সরাসরি আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। আমি কি করব, দেখেন এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিলাম। লিঙ্কটির উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে ভিসা ইনফরমেশান দেখাচ্ছে। আপনাদের ভিসা ইনফরমেশান হয়তো বা নিচে থাকতে পারে, যেখানে থাকুক আপনারা ভিসা ইনফরমেশানটা খুঁজে নিয়ে সেই লিঙ্কটির উপর ট্যাপ করে দেবেন। আমি লিঙ্কটির উপর ট্যাপ করে দিলাম। লিঙ্কটির উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু আমার আরবি দেখাচ্ছে, হয়তো অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। যদি ইংলিশ না হয় তাহলে আপনারা এখানে নিচে ইংলিশ লেখা আছে, এখানে ট্যাপ করে ইংলিশ করে নেবেন অথবা এই থ্রি ডটের উপরে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন, এখানে ট্রান্সলেশনের উপর ট্যাপ করলো এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক ইংলিশ হয়ে গেল। তারপরে ইংলিশ হয়ে যাওয়ানোর পরে আমি কী করবো, দেখেন স্ক্রল করে একটু নিচে চলে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আউটগোয়িং নাম্বার, কিন্তু আমরা অনেক ভিডিওতে আমরা দেখি যে এখানে লেখা আছে ভিসা নাম্বার। আমার কিন্তু দেখেন আউটগোয়িং নাম্বার দেখাচ্ছে, এখানে কিন্তু দেখা ডেস্টিনেশন অফ এরিভাল দেখাচ্ছে আবুজা, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে আর ইমেজ আইকন দেখাচ্ছে এইরকম। আপনাদের যদি দেখা এখানে আউটগোয়িংয়ের জায়গায় যদি ভিসা নাম্বার দেখা তাহলে আপনারা কী করবেন, ভিসা নাম্বারটি এখানে বসাবেন। আর এই ডেস্টিনেশন অফ এরিভালের জায়গায় আপনারা কী করবেন, যদি বাংলাদেশি হলে আপনারা ঢাকা বসাবেন, ইন্ডিয়ান হলে আপনারা যেই ডিস্ট্রিক্ট থেকে ভিসাটি ইস্যু হয়েছে সেই জায়গার ভিসার সেই ডিস্ট্রিক্টের নাম বসাবেন। আর রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনারা কী করবেন, স্পন্সর আইডি বসাবেন। এখন কথা হলো আপনারা এই আউটগোয়িং নাম্বার অর্থাৎ ভিসা নাম্বারটি কোথায় পাবেন, রেজিস্ট্রেশন নাম্বারটি কোথায় পাবেন। আপনারা যারা সৌদি আরবে আসছেন আপনাদের কাছে অবশ্যই একটি পাসপোর্ট আছে, আর পাসপোর্টের যেই পাতাতে ভিসাটি স্টাফিং করা আছে সেই পাতাটিতে আপনারা কিন্তু ভিসা নাম্বার অথবা আউটগোয়িং লেখা থাকবে না, থাকবে ভিসা নাম্বারটি থাকবে। আর এই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার স্পন্সর আইডি লেখা থাকবে। আপনারা কী করবেন, এই ভিসা নাম্বারটা আউটগোয়িংয়ের জায়গায় ভিসা নাম্বারটি বসাবেন। আমি ভিসা নাম্বারটি বসিয়ে নিচ্ছি, দেখেন এখানে ট্যাপ করে দিলাম। স্যরি একটু অ্যাড আসছে। আমি কী করবো, দেখেন আউটগোয়িংয়ের জায়গায় আমি কী করবো, আমার ভিসা নাম্বারটি অবশ্যই 130 দিয়ে শুরু হবে। আপনারা দেখে নেবেন আপনাদের পাসপোর্ট যে পাতা ডিস্টার্বিং হয়েছে সেখানে আছে, অথবা ভিসার পেপার আপনাদের অবশ্যই একটি ভিসার পেপার থাকতে পারে আপনাদের কাছে, অথবা ভিসার পেপারটিতে পেয়ে যাবেন ভিসা নাম্বার এবং স্পন্সর আইডি। এখানে ভিসা নাম্বারটি বসিয়ে দিলাম, এখানে আবুজা, এখানে আমি ট্যাপ করে, আমি যেহেতু বাংলাদেশি আমি ঢাকা আমি লেখার সাথে সাথে এখানে ঢাকা চলে আসলো, আমি ঢাকা বসিয়ে দিলাম। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আমি কী করবো, স্পন্সর আইডিটি অবশ্যই 70 দিয়ে শুরু হবে। 70 আপনারা খুঁজে নেবেন আপনাদের ভিসার পেপারে অথবা পাসপোর্টে। তারপরে দেখেন আমি এখানে বসিয়ে দিলাম, বসানোর পরে এখানে কী করবো, ইমেজ আইকনটি বসিয়ে দিব।
দেখেন আমি বসিয়ে দিলাম এখানে রিসার্চ, এখানে রিসার্চের উপর ট্যাপ করে দিবেন। আপনাদের এখানে সার্চ লেখা থাকলে সার্চে ট্যাপ করে দিবেন। দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে, আমি স্ক্রল করে আমি একটু দেখি, দেখেন আমার কিন্তু এখানে এখানে আমার কিন্তু সম্পূর্ণ ভিসার ডিটেলটি দেখাচ্ছে। দেখেন এখানে কী কাজের জন্য আসছেন, কোথা থেকে ইস্যু হলো, ভিসা নাম্বার সব কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখানে সম্পূর্ণ প্রসেসগুলো এখানে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। আমি একটু ছোটো করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনারা কফিলের ঠিকানাটি খুঁজে, যেহেতু আমার মেইন উদ্দেশ্য আমি এখানে দেখবো কফিলের ঠিকানাটি কোথায় পাওয়া যাবে, অর্থাৎ কফিল কোন ডিস্ট্রিক্টের, আমি সেই ডিস্ট্রিক্টটি খুঁজে নিব। লিস্ট অফ দ্য প্রফেশনাল এখানে দেখাচ্ছে এক নম্বরে, নেগোশিয়েশনাল ইন দ্য রেসপেনশন এখানে এটা দেখাচ্ছে। তৃতীয় হলো রিকুয়েন্ট অথোরাইজেশন রিকোয়েস্ট, এটা এই তিন নম্বর স্টেপটা আপনি খুঁজে নেবেন। তিন স্টেপটি খুঁজে নিয়ে আপনারা দেখবেন আপনাদের এখানে কিন্তু, দেখেন আপনাদের বিষারে কোথায় ইস্যু হয়েছে, তারপরে লো বিষার পেশা অকুপেশনটা কী, তারপর এভাবে কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর তার সাথে সাথে কিন্তু দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখ এখানে কিন্তু দেখাচ্ছে তাবুক চেম্বার, অর্থাৎ যে কফিলে যে বিষয়টি বাহির করছে সে তাবুক ডিস্ট্রিক্ট থেকে বিষয়টি বাহির করছে, আর অর্থাৎ সে তাবুক ডিস্ট্রিক্টের লোক। এভাবে আপনারা কিন্তু বুঝে নিতে, এখন যেহেতু এখানে দেখাচ্ছে তাবুক চেম্বার অর্থাৎ তাবুক ডিস্ট্রিক্টের লোক সে, তাই তাবুক থেকে সে বিষয়টি বাহির করছে। এখন আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে থেকে থাকেন তাহলে আপনি কিন্তু সরাসরি তাবুকে এসে তাবুকের মুক্তবাল আমলের পরামর্শ নিয়ে আপনি দেশে যেতে পারবেন, অথবা আপনি যদি কোনো কেস মামলা করতে চান তাও করতে পারবেন মুক্তবাল আমলের মাধ্যমে। এইভাবে আপনারা আপনাদের যাদের কফিল খুঁজে পাচ্ছেন না তারা এই পাসপোর্টে থাকা ভিসা নাম্বার এবং স্পন্সর আইডি অথবা ভিসার পেপারটিতে ভিসা নাম্বার অথবা স্পন্সর আইডি দিয়ে আপনারা আপনাদের কফিল কোন ডিস্ট্রিক্টের তা খুঁজে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন যদি কেউ হয়ে থাকে তাদেরকেও হেল্প করতে পারবেন, অথবা আপনারা নিজেরা যদি নিজের মোবাইল দিয়ে কাজটা করতে চান তাও করতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। ওকে, ভিডিওটি যদি দেখে ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, শুভকামনা।